শেখ আমাদের একজন দর্শক একটি বিষয় জানতে চেয়েছিলেন যে হাদিসে এসেছে রমাদানে শয়তানকে বেঁধে রাখা হয়, তো শয়তান যদি রমাদানে আবদ্ধ অবস্থায় থাকে তো রমাদান মাসে মানুষ গুনার কাজ কিভাবে করে? গুনার কাজ তো শয়তানই করায়। খুবই সুন্দর একটি প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের অনেকের মনের ভিতরেই আছে। এ ব্যাপারে সেই বুখারি মুসলিমে হাদিসের অংশ এভাবেই এসছে, সুফিদাতি শায়াউতিন, অন্য ওয়ারাতে এসছে সুলসিলাতি শায়াউতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো আমাদের এই ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন, চমৎকার, যে শয়তানকে যদি বেঁধেই রাখা হয় তাহলে আবার আমরা কেন গুনার কাজ করি, বা মানুষ কেন এই রমজান মাসেও শয়তানি করে, কী করে করে? আসলে মূলত শয়তানিটা আসলে তো দুইভাবে আসে, এটি তো কোরআনে কারিমে এসছে, আল্লাদি ইওয়াসওয়াস ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। তো আসলে শয়তান তো জিন্নাত থেকে আছে, আবার মানুষের মধ্য থেকেও আছে। যদিও জিন্নাত শয়তানকে বেঁধে রাখা হয় কিন্তু মানুষ শয়তান তো খোলা থাকে, সে তার ওই শয়তানি কিন্তু চালিয়ে যেতে থাকে। এক আরেকটা হচ্ছে যে মানুষ যাদেরকে শয়তান আসলে মানে ইয়ে করে ফেলেছে, একদম তাদেরকে গ্রাউ করে ফেলেছে, গ্রেফতার করে ফেলেছে পুরো 11 মাসে, এদের এই শয়তানিটা রমজানেও বন্ধ হয় না। এ কারণে স্বাভাবিক একটা উদাহরণ আমরা দিলে বুঝবো যে একটি চলন্ত ফ্যানকে যখন আমরা সুইচ দিয়ে বন্ধ করে দিই তখন কিন্তু সুই অফ করার সঙ্গে সঙ্গেই বন্ধ হয় না, পরে আরেকটি কিন্তু ঘোরে। ট্রেনটা যখন আপনার থামে ইঞ্জিন বন্ধ করে দেয় তারপরেও কিন্তু একটু যায়। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু মানুষের মধ্যে শয়তান এতটা বেশি মারাত্মক তাসির করে ফেলে যে এদের ওই পাপের কাজগুলো রমজানেও কিন্তু চলতে থাকে। ফলে আমরা এখান থেকে আসলে শিক্ষা হচ্ছে যে আমরা শয়তান কোনোভাবেই যেন আমাদেরকে মানে প্রবঞ্চিত করতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কারণ শয়তান তো মানুষের রক্তের ভেতর দিয়ে কিন্তু সে প্রবাহিত হয়, শয়তান মানুষের রক্তের প্রবাহের ভিতর দিয়ে চলে। অতএব এইভাবে করে তাদেরকে শয়তানকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলার কালাম বেশি করে তেলাবাদ করা, জিকির করা, কারগুলোর রীতিমতো পড়া, তাহলে আশা করা যায় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবে।